জেএসসি পরীক্ষার্থী বৃন্দ, তোমরা ইতিমধ্যে জানো তোমাদের কিন্তু জেএসসি যে পরীক্ষাটি আছে সেটি অনুষ্ঠিত হবে। তো যদি জেএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে কয় সাবজেক্টের উপর ভিত্তি করে সেই পরীক্ষাটি হতে পারে সেটি কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি জেএসসি পরীক্ষা হয়, যদি সাবজেক্ট কমিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের কিন্তু চারটি সাবজেক্টে পরীক্ষা হতে পারে, যেখানে বাংলা, গণিত, ইংরেজি এবং বিজ্ঞান এই চারটি বিষয়ে পরীক্ষা হতে পারে। তো আরও একটি বিষয় হলো যে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে সেই পরীক্ষাগুলো দিয়ে তুমি কিভাবে ভালো নাম্বার পেতে পারো বা তুমি সর্বোচ্চ ফলাফল করতে পারো। তো আমার এই ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তুমি ভালো ফলাফল কিভাবে করতে পারবে সেটি অবশ্যই পরিষ্কার ধারণা তুমি পাবে। তো তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা হচ্ছে। সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে যেই অধ্যায়গুলো তোমাকে বারবার বলা হচ্ছে যে এই অধ্যায়গুলো থেকে তুমি অ্যাসাইনমেন্ট কার্যক্রম করো, অ্যাসাইনমেন্ট জমা দাও, সেই অধ্যায়গুলো থেকেই কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। অর্থাৎ আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে জেএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের প্রশ্নগুলো 50%-এর উপরে কিন্তু কমন পড়বে সেই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো দেওয়া আছে তা থেকে। কাজে আমি তোমাদের কাছে বলবো যে যারা জেএসসি পরীক্ষার্থী 2021, তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিচ্ছ সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা ইউটিউব থেকে মোবাইল দিয়ে দেখে লিখবে না, না লিখে তোমরা বাড়িতে পাঠ্য বই সহযোগিতা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলো পরিচালনা করবে, অ্যাসাইনমেন্টগুলো লিখবে, তাহলে কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে। যেখানে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্টগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে, তাছাড়া যে প্রশ্নগুলো তোমাদের জন্য প্রণয়ন করা হচ্ছে সেই প্রশ্নগুলোতেও কিন্তু অ্যাসাইনমেন্টের যেই প্রশ্নগুলো আছে সেইখান থেকেই কিন্তু তোমাদের মূল প্রশ্নটি তৈরি হবে। তো আশা করি যদি তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে করতে পারো নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে পাঠ্য বইয়ের সহযোগিতায়, তাহলে অবশ্যই তুমি জেএসসি 2021 পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো আরেকটি বিষয় হলো যদি শর্ট সিলেবাস তোমাদের প্রকাশিত হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের আলোকে আমি তোমাদের সামনে সাজেশন নিয়ে আসবো, সেই সাজেশনগুলো তোমরা পাবে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।